আট সালে কেন হলো না, দু হাজার তিন সালে কেন হলো না, 1998 কেন হলো না? আমি প্রশ্ন করছি, বলবেন আমি প্রশ্ন করেছি। যে কমিটির ভোটের প্রশ্ন কথা তারা বলছেন, 18 সাল যদি বাদ দিই, আফটার 1993, 1998, 2003, 2008, 2013, তো কংগ্রেসের কমিটেড ভোট দিয়েই তো কংগ্রেস নির্বাচিত হয়েছে, তখন কেন সরকার প্রতিষ্ঠিত হলো না? 18 সালে মোদিজি চেয়েছেন, মোদিজি আশীর্বাদ করেছেন এই রাজ্যে সরকার পরিবর্তন করতে হবে, যেটা বিগত দিনে সোনিয়া গান্ধী করেনি, যেটা বিগত দিনে রাহুল গান্ধী করেনি। উপঢৌকন হিসেবে রাজ্যটাকে কমিউনিস্টের কুলে বা সিপিআইএমের কুলে, বামফ্রন্টের কুলে তারা দিয়ে রেখেছিলেন সর্বভারতীয় রাজনীতির জন্য। আর ত্রিপুরা রাজ্যের মানুষ খুন হয়েছে, প্রতারিত হয়েছে, ধর্ষিত হয়েছে, সমস্ত কুকর্মের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। আজকে সেখান থেকে বিজেপি আমাদেরকে উদ্ধার করেছে, ভারতীয় জনতা পার্টি উদ্ধার করেছে। তো স্বাভাবিকভাবেই রাজ্যের জনগণ জানে যে কারা উদ্ধার করেছে বা কাদের নেতৃত্বে এ রাজ্যে সুশাসন চলছে। মানুষ, কর্মচারী থেকে শুরু করে আপনি দেখুন,